মাঘের কনকনে শীতে জবুথবু দেশের অনেক অঞ্চল। এখনও মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরের 17 জেলায়। এই শৈত্যপ্রবাহের বিস্তৃতি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চলতি মাসের শেষে কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিকে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 5.8 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুয়াশার দাপট আর উত্তরের হিমেল হাওয়ায় কাঁপছে দেশের অনেক এলাকা, বিশেষ করে মধ্য ও উত্তরের জনপদে শীতের তীব্রতা বেশি। টানা শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। কুয়াশার চাদরে উত্তরের জনপদ ঢেকে আছে এখনও। শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এখন পর্যন্ত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 5.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে 6 ডিগ্রিতে। জেলার হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা শীতজনিত রোগ, যার অধিকাংশ শিশু ও বৃদ্ধ। কুয়াশা ও শীতে বোরো বীজতলা ও আলু ক্ষেতে ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে নাটোরের জনজীবন। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে পরিবহন। দিনাজপুরে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। হিমেল বাতাসে জনজীবনে দেখা দিয়েছে ভোগান্তি। খুবই ঠান্ডা, অন্য অন্য বারের থেকে এইবারের ঠান্ডাটা এক্সেস ঠান্ডা। আজকে কয়েকদিন থেকে ঠান্ডা, আবহাওয়া খারাপ, আমরা তো কাজ করতে পারছি না। ঘন কুয়াশায় একাধিক সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের 10 কিলোমিটার এলাকায় শুক্রবার সকালে যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়ে চলাচলকারীরা। মেহেরপুরে প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। প্রচণ্ড ঠান্ডার কারণে ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে মাঠের ফসলে। আবহাওয়া অফিস জানিয়েছে দেশের বিভিন্ন স্থানে ঠান্ডার এই ধকল আরও কয়েকদিন চলবে। বাড়তে পারে শৈত্যপ্রবাহের বিস্তৃতিও। দেশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এই শৈত্যপ্রবাহ আরও 2 দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি যে আগামী 29 তারিখ থেকে দেশের রাতের যে তাপমাত্রা, সেই রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা বৃদ্ধি পেলে শৈত্যপ্রবাহের যে এলাকা, সেই এলাকা কিছুটা কমে যেতে পারে। এছাড়া শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।